हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल एम डॉट एस ब्लॉगे। तुम्हारे सबाई के अनेक अनेक अभिनंदन भालोबाशा। आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो। आमी तुम्हारे साथ एक सारा नतून इजी और भीषण टेस्टी एक रेसिपि शेयर करते चले। हे पटल आलू चिंगड़ रसा। तुम्हारा अवश्य वीडियोटा एकदम एंड पर्यंत देखो और एकटू किन्तु स्किप करो ना, ताहले किन्तु तुम्हारा रान्नाटा शिखते पारबे ना। तो चलो झटपट कर देखे नाओ पटल आलू चिंगड़ रसा। तो आमी पटल आलू चिंगड़ रसा करार जोन्नो एखाने निएछि पटल, एई जे और एखे नहीं 500 ग्राम पटल आखने आलू आज दो बड़ साइज आलू नहीं आगे हमें पटल और आलूगुलो के केटे नेब। पटल भालो करे खोसागुलो छाड़िए नेब एइभाबे। দেখো আমার সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ছুলে নেব। এগুলোকে খোসা ছাড়িয়ে গোটা অবস্থায় আগে এগুলোকে ধুয়ে নেব। পটল আলু খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি এগুলোকে ধুয়ে নেব। তো আমি পটল আর আলুগুলোকে ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি এগুলোকে পিস পিস করব। পটলগুলোকে ঠিক এভাবে পিস করতে হবে, এই যে এভাবে পিস করতে হবে। পটল তো আমার পটলগুলো দেখো ওই যে পিস করা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে পিস করব। এই যে আলুগুলোকে এভাবে পিস করতে হবে টিউবের মতন করে। তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি সেই পিস করে রাখা আলুগুলোকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার তেলের মধ্যে আমি সেই কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো।
পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি তুলে নেব। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি সেম প্রসেসে এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। দিচ্ছি লবণ, হলুদ, তোমার চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। তো আমি কড়াতে সেই তেলের ভেতরেই দিয়েছি সামান্য পরিমাণে জিরে ফোড়নের জন্য আর তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচো। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচো। দিয়েছি সামান্য পরিমাণে লবণ, হলুদ, আর এখানে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো একটুখানি জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর দেব বাদাম বাটা। এবার ভালো করে মশলাগুলোকে কষে নেব। তোমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সেই ভেজে রাখো আলু, পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। তো দেখতেই পাচ্ছ আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দেব। এবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো।
তো আমার 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি উল্টে দিচ্ছি। আলুটা আরেকটু সিদ্ধ হবে। তো আলুটা যেহেতু সিদ্ধ কম হয়েছে, তো আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে দেখি। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর এতে অ্যাড করব ঘি। তো আমার রেডি হয়ে গেছে আলু পটল আর চিংড়ির রসা। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আমি এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আলু পটলের রসা চিংড়ি দিয়ে। তো দেখো কি দুর্দান্ত হয়েছে দেখতে, খেতেও আশা করি খুবই সুন্দর লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি সবারই খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে তো ওয়াও।